হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো করোটে হাট থেকে বিভিন্ন ধরনের শাল চাদর, কাশ্মীরি, তারপর সিল্ক, বিভিন্ন ধরনের এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির চাদরগুলো পেয়ে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে হিউজ পরিমাণ চাদরের কালেকশন আছে। আচ্ছা, এখানে কত টাকা থেকে কত টাকা চাদর পাওয়া যায়? সাড়ে ছশো টাকা থেকে 900 টাকার ভিতরে আপনারা এখান থেকে চাদরগুলো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির চাদরগুলো। এটাকে কী চাদর বলা হয় ভাইয়া? দাবাকোট। আচ্ছা, তো বিহার্স আমরা দেখতে পাচ্ছি দাবাকোট বলা হয় এটাকে। তো আমরা আরও অনেক কোয়ালিটির চাদরগুলো দেখবো। এই যে দেখতে পাচ্ছি আপনারা অনেক ধরনের চাদর এখানে দেখা যাচ্ছে। আপনারা যারা এখান থেকে চাদরগুলো ক্রয় করবেন, করোটে হাটে আসবেন, করোটে হাটে আসলে আপনাদেরকে চাদরগুলো দেওয়ার চেষ্টা করবে। আপনারা এখান থেকে হিউজ পরিমাণ দেখেন কত বড় মার্কেট, এই মার্কেট জুড়ে শুধু চাদর আর চাদর। আচ্ছা কাকা, এটাকে কী চাদর বলা হয়? টাই টাই। আচ্ছা, এটা প্রাইসগুলো কীরকম, মানে দামটা কীরকম? 750 টাকা জোড়া। আচ্ছা, 375 টাকা পিস পড়লো। তো আপনারা ভিউয়ার্স এখান থেকে এই চাদরগুলো নিতে পারেন। এগুলার কত পিস নিতে হয় যদি কেউ নিতে চায়? কত পিস? পাঁচ জোড়া, মানে দশ পিস মোটামুটি। আপনাদেরকে 10 পিস নিলে ওনারা পাইকারি দিবে আপনাদেরকে। আপনারা দেখেন ভিউয়ার্স, আমরা আরও দেখতে পাচ্ছি। আচ্ছা, কী অবস্থা ভিউয়ার্স? দেখেন এখানে হিউজ পরিমাণ চাদর আছে, চাদরের কোনো কমতি নাই। আপনাদেরকে মোটামুটি আপনাদের সব দোকানি ধর দেখানো, মনে করেন যে জানার চেষ্টা করতেছি কীভাবে আপনাদেরকে জানানো যায়। আচ্ছা, এটাকে কী চাদর বলা হয়? ইন্ডিয়ান। ও বিয়ার্স, এটা হচ্ছে ইন্ডিয়ান চাদর। এটার মধ্যে তো কালার হয়, ঠিক আছে না? কালার হয় যে কীরকম রেটে বিক্রি করেন এগুলো? এ দেখেন 750 টাকা কি পার পিস? হোলসেল জোড়া জোড়া। তো বিয়ার্স এগুলো হচ্ছে 750 টাকা জোড়া, ইন্ডিয়ান চাদর বলা হয়। দেখেন এখানে আরও অনেক কোয়ালিটির চাদর আছে। যদি কেউ এসব চাদরগুলো ক্রয় করতে চান করোটে হাটে এসে, তো অবশ্যই এই মার্কেটের নাম হচ্ছে রাসেল আনসারি মার্কেট। আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এখানে কী কী কোয়ালিটির চাদরগুলো পাওয়া যায়। তো দেখি আমরা জেনে জেনে এখানে কী কী কোয়ালিটির চাদর পাওয়া যায়। তো দেখেন এই দোকানে বিশাল কালেকশন দেখা যাচ্ছে চাদরের, হিউজ পরিমাণ চাদরের কালেকশন। ভাই, এটাকে কী চাদর বলা হয়? রূপমন্ডি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে রূপমন্ডি চাদর। এটার প্রাইসটা কীরকম হবে? 1250 কি আপনার জোড়া? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি হচ্ছে 1250 টাকা জোড়া, সুন্দর একটি কালেকশন। এর মধ্যে কালারও আছে না? তো ভিউয়ার্স, এর মধ্যে কালার আছে, এটাও তো একই নাকি এটার প্রাইসটা একটু ভিন্ন? 100 কম। তো ভিউয়ার্স, এই চাদরটা হচ্ছে 100 কম। তো আরও অনেক ধরনের চাদর দেখতে পাচ্ছি। এটা এটাকে কী চাদর বলা হয়? কুশাল। তো ভিউয়ার্স, এটাকে কুশাল বলা হচ্ছে। এটার মধ্যে কালার আছে, তো প্রাইসগুলো কীরকম? 550 টাকা কি পিস না জোড়া? জোড়া। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি চাদরের প্রায় রেটগুলো অনেক গুণা কম। তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই করোটে হাটে আসতে হবে। এখানে জোড়া হিসাবে বিক্রি, মানে আপনারা যদি কেউ এক জোড়া নিতে চান তো এক জোড়াও নিতে পারবেন, প্লাস যদি কেউ আপনারা অনেকগুলো নিতে চান তাও নিতে পারবেন। তো দেখেন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে কীরকম রেটের চাদর পাওয়া যায়, শীতের চাদরগুলো। এগুলো হচ্ছে কাশ্মীরি, তারপরে আপনার শাল, আরও বিভিন্ন কোয়ালিটির চাদর এখানে আছে। দোকান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশাল চাদরের একটি দোকান দেখা যাচ্ছে। এখানে তো অনেক প্রকারের চাদর আর কি মোটামুটি পাওয়া যাবে। এখানে কত টাকা থেকে কত টাকার ভিতরে চাদর পাওয়া যাবে? এখানে 1300 থেকে 1800-1900, 2000, 2500, 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
বলা হয়? চায়না। আচ্ছা, মোটামুটি এগুলোর প্রাইস কীরকম হবে? জোড়া 1150 টাকা জোড়া বিয়ার্স, আপনারা দেখতে পারতেছেন। আরও দেখেন কত চাদর আছে। আচ্ছা, এটাকে কী চাদর বলা হয়? চায়নায়। মোটামুটি এগুলো সব হলো চায়না কোয়ালিটি বেশিরভাগই। তো বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই চায়না কোয়ালিটির চাদর এখানে আছে। আপনারা যদি এখানে যেতে চান, আমার চ্যানেলটিকে ফলো করে এখানে চলে আসবেন।
তো ভিউয়ার্স আরও দেখতে পারতেছি আমরা চাদরের অনেকগুলো কোয়ালিটি আছে। ভিউয়ার্স আমরা দেখতে পারতেছি, আচ্ছা এখানে কী কী কোয়ালিটির চাদর আছে, কী কী ধরনের চাদর পাওয়া যাবে? সব কোয়ালিটি আছে। মানে একটু নামটা বলেন। যেগুলো বলা হয় যে শাল চাদর, তারপর আচ্ছা এটাকে বলা হচ্ছে শাল চাদর, তারপরে আপনার কাশ্মীরি বলা হয় কোনটাকে? আচ্ছা এটাকে বলা হলো কাশ্মীরি, কাশ্মীরি রেট চোষা। আচ্ছা এগুলোর কিরকম রেট হবে? 1200-1400 টাকা কি জোড়া না পার পিস? পার পিস না জোড়া? এক জোড়া 1500 টাকা এক জোড়া। আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ এটা হচ্ছে গোছানো, এটা হচ্ছে 1500 টাকা জোড়া। আর এর মধ্যে কি কালার হয় না শুধু এমব্রয়ডারি কালারটা হয়? কম্পিউটারে কাজ করে। আচ্ছা এটাকে কি চাদর বলা হয়? উলের বংশান। তো বিয়ার্স এটাকে বংশান বলা হয়। এটার প্রাইসটা কীরকম হবে? 1000 টাকা কি জোড়া না পের পিস? জোড়া। তো বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির চাদর পাওয়া যায়। আপনারা এই মার্কেটে আসতে পারে, আপনারা চাদর পেয়ে যাবেন। এখানে আরেকটি মার্কেট আছে, এটা হচ্ছে মা বাবা গোয়া কমপ্লেক্স, ওই মার্কেটে আমরা যাওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে আরও অনেক ধরনের চাদর পাওয়া যায়। উড়তাছে ভাই, উড়তাছে। আচ্ছা ভিউয়ার্স চলো দেখেন আমরা আরও একটি চাদর দেখে নেই। আচ্ছা এটাকে কী চাদর বলা হয়? রাজীব চাদর, উশাল, উশাল। আচ্ছা কত করে দাম এটার? 550 টাকা কি পার পিস না জোড়া? জোড়া 550 টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত চিপ রেটের ভিতরে আপনার চাদরগুলো পেয়ে যাবেন এইখান থেকে। তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে আরও ঘুরে ঘুরে কিছু দেখানোর চেষ্টা করি। আর এটাকে কী চাদর বলা হয়? বোম। ও ভিউয়ার্স এটা দেখেন কী সুন্দর একটা নাম, বোম। আচ্ছা এটার প্রাইসটা কীরকম? 350 টাকা পিস। 350 টাকা পার পিস ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি। আর এই যেগুলো হচ্ছে শাল চাদর বলা হয়, শাল চাদরগুলো কীরকম রেট? এটা হলো 350 টাকা পার পিস। মোটামুটি কত পিস নিতে হয়? 20 পিস করে বান্ডিল নিতে হবে। আচ্ছা তো ভিউয়ার্স আমরা যদি আপনারা এগুলো নিতে চান অবশ্যই 20 পিস করে ওনারা বিক্রি করে, তারপরে এখানে আসলে হয়তো কিছু দাম বাড়তেও পারে কিংবা কমতে পারে, যখন যে বাজার সে বাজার রেটে আপনারা জিনিসগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন। তো আমরা আরেকটি মার্কেট এখন চলে যাই, পাশের মার্কেটে। তো আর আগে দেখে নেই এখানে কী ধরনের চাদর পাওয়া যায়। এগুলো কী চাদর বলা হয়? বংশাল। এর মধ্যে কালার আছে এগুলো না? তো এগুলোর এগুলো কীরকম দাম? গোছানো তো নেই এমনি। এটা কীরকম দাম এগুলার? 450 টাকা পিস এক দাম। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি 450 টাকা পিস। আচ্ছা ভিউয়ার্স আমরা এখন যে মার্কেটে আছে এটা হচ্ছে মা বাবা দোয়া কমপ্লেক্স। এই মার্কেটে আপনারা চাদরগুলো পেয়ে যাবেন, শুধু চাদর না, এটা হচ্ছে শীতের সিজনে চাদর পাওয়া যায় এবং কি গরমের সিজনে এখানে তাঁতের শাড়িগুলো পেয়ে যাবেন। তো দেখেন আপনারা এখানেও অনেক কোয়ালিটির চাদর দেখা যাচ্ছে, আপনাদেরকে মোটামুটি অনেক ধারণা দেওয়া হয়েছে। তো আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে এখানে কী ধরনের চাদরগুলো পাওয়া যায়। তো আপনারা যারা অবশ্যই চাদরগুলো ক্রয় করবেন, কোর্টে হাটে আসলে আমরা 250 টাকা থেকে শুরু করে আপনারা চাদরগুলো পেয়ে যাবেন পার পিস। তো অবশ্যই কোর্টে হাটে আসার চেষ্টা করবেন এবং কি এইখান থেকে বিভিন্ন ধরনের চাদরগুলো ক্রয় করার সময়। তো ভিউয়ার্স আমরা দেখলাম অনেক ধরনের কালেকশন, আপনারা যারা কোরটে হাট থেকে এইসব কালেকশনগুলো ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন। কোরটে হাটে এসে আপনাদেরকে দুইটি চাদরের বিশাল বড় বড় মার্কেট দেখানো হলো, অবশ্যই কোরটে হাটে আসার চেষ্টা করবেন। তো আজকের পর্যন্ত এই মতো, ধন্যবাদ।